বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি বঙ্গবাজার মার্কেট সহ আশেপাশের 6টি মার্কেটের 5,000 ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদের আগে কেউ জমি জমা আবার কেউ অর্থলগ্নি ধার দেনা করে দোকানের মাল তুলেছেন। আশা ছিল এবারের ঈদে ঘুরে দাঁড়াতে পারবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা, কিন্তু সে সুরক্ষা আর হলো না, সেই আশা শেষ হয়ে গেছে। ঢাকার বঙ্গবাজারে লাগা আগুনে ব্যবসায়ীদের সকল স্বপ্ন ভেঙে চুড়ে খান খান করে দিয়েছে। ঘুরে দাঁড়াতে গিয়ে উল্টে চোখের জলে ভাসছে ব্যবসায়ীদের। বঙ্গবাজারের আগুনে নিঃস্ব করেছে প্রায় 6,000 ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সহ বিভিন্ন সংস্থার কর্মীরা জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের কারণে ধোঁয়া মিলেমিশে অন্ধকারচ্ছন্ন হয়ে যায় বঙ্গবাজার ও গুলিস্তানের আকাশে। মঙ্গলবার ভোর 6টায় আগুন লাগার পর থেকে বঙ্গবাজারে ব্যবসায়ীদের ভিড় বাড়ে, সঙ্গে বাড়ছে ব্যবসায়ীদের আর্তনাদ আর আহাজারি। একদিকে ধোঁয়া আরেকদিকে মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বঙ্গবাজার এলাকার পরিবেশ। তবে বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হয়েছে আনুমানিক 2,000 কোটি টাকার, এমন দাবি প্রাথমিকভাবে 700 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল। তিনটা দোকান ছিল, তিনটা গোডাউন ছিল, তিনটা গোডাউন পুরো ছাই হয়ে গেছে। এখন এক হিসেবে আমরা পথের ভিখারি, সোজা কথা এটাই। আমাদের একটা ফ্যাক্টরি আছে, আমরা শ্রমিকের বিল কীভাবে দিব? ইসলামপুর সদরঘাটে ওদের যে টাকা দানা আছি, ওদের থেকে যে কাপ হয় না আমরা মাল বানাইছি, ওই টাকা আমরা কীভাবে দিব সেটা একটা একমাত্র উপায় আল্লাহ ভালো জানে। সরকার যদি অবশ্যই যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা ব্যবসায়ী মানুষ আবার যদি উঠে দাঁড়াই, নাহলে আমরা এতগুলো মানুষ সবাই তো আমরা নিরহ মনে করেন, অসহায় হয়ে গেছি। আমাদের ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। না আমাদের গার্মেন্টস ব্যবসা, আমার কামরাঙ্গীরচর, তা আমাদের এখানে 20টা পার্টি আছে, আমার 20টা পার্টির সাথে আমার ব্যবসার লেনদেন প্রতি পাবেন প্রায় 8-10 লাখ টাকা বকেয়া বাকি এই মার্কেটে। আমি সকালবেলায় খবর পেয়ে আমি দৌড়ে আসলাম, কারণ আমার তো বঙ্গবাজারের উল্টা দিকে বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট। মানে আয়সা দেখলাম যে এই অবস্থা, বঙ্গের সামনে দিকে পুড়ে গেছে, আমার দোকান হলো ভিতরে, দোতলা ভিতরে সব পুরে একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ কি অবস্থা, মানে টাকা পয়সা কারোর কাছ থেকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ নেওয়া হয়েছে, ব্যাংকে থেকে কিছু লোন ওটা হয়েছে, নেওয়া হয়েছে এরকম। অনেক অনেক সব পুরে একদম শেষ হয়ে গেছে, কিছু বলার মতো আমার বাসা নাই, বুঝছেন? অনেক কিছু হয়েছে, মানে পুরে একদম ছাই হয়ে গেছে সব কিছু। 6টা দোকান ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ আমার হাজব্যান্ডের অনেক বড় বিজনেস ছিল, ঈদের জন্য অনেক টাকার মাল ওঠানো হয়েছে, একটা মালও রক্ষা করতে পারে না, সব পুড়ে গেছে। শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটে 2,500-এর মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান করেন। সামনে ঈদ, সবাই ঈদ কেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। এ ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই, মালামাল পুড়ে গেলে তাদের আসলে পুঁজি বলতে সব শেষ। এখন দাবি উঠছে যেন রমজানের ঈদ কেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে 700 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।